আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুজুকুম কিচেন আমি ফারহানা সবাইকে স্বাগতম জানাচ্ছি। সুজুকুম কিচেনের আজকের আয়োজন হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এখানে আমি 10 পিস চিংড়ি মাছ নিয়েছি, আরও লাগবে, যেগুলো উপকরণ আমি দেখিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, দারুচিনি আমি এখানে নিয়েছি 4-5টা, এলাচি, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তেজপাতা, কেশোনাট, কাঁচামরিচ, লাগবে আদা বাটা, রসুন বাটা, নারিকেলের দুধ, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, তেল এবং লাগবে লবণ। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ভিউয়ার্স, আমার ফ্রাই প্যানটি গরম হয়ে গিয়েছে, আমি এখন তেল দিয়ে দিব। এবং তেল গরম হওয়া পর্যন্ত আমি মাছটিকে একটু হলুদ আর লবণের সাহায্যে মাখিয়ে প্রথমে আমি ভেজে নিব। মাছের মধ্যে আমি এখন অ্যাড করব লবণ এবং হলুদ। ভিউয়ার্স, আমি দিয়ে দিচ্ছি হলুদ জাস্ট অল্প একটুখানি, যেহেতু আমি এখন তেলে একটু ভেজে নিব আগে মাছগুলি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যে তেল নিয়ে রেখেছিলাম তেলটি গরম হয়ে গিয়েছে, আমি এখন ভেজে নিব। বেশি ভাজতে হবে না, কারণ চিংড়ি মাছ বেশি সময় লাগে না রান্না করতে। জাস্ট এপিট আর ওপিট একটু ভালো করে ভাজা হয়ে গেলেই আমি উঠিয়ে নিব। আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে চিংড়ি মাছ, এখন আমি চিংড়ি মাছের অন্য পাশটি উল্টিয়ে দিচ্ছি। লক্ষ্য করছেন ভিউয়ার্স, মশলা কিন্তু খুব ভালো কালার আসছে। এই যে এক পাশ খুব ভালো করে হয়ে গিয়েছে, অন্য পাশ হওয়া পর্যন্ত ওয়েট করবো। দুই পাশেই ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আমি এখন একটা বাটিতে উঠিয়ে রাখছি। এই যে দুই পাশে খুব ভালো করে হয়ে গিয়েছে, এবং আমি এখন যে তেলে মাছগুলো ভেজেছি ওই তেলেই রান্না করব, আর বাড়তি কোনো তেল দিব না। আমি দিয়ে দিচ্ছি প্রথমে দারুচিনি, দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা দিয়ে দিচ্ছি, তেজপাতাও দিয়ে দিলাম, দারুচিনি এলাচ তেজপাতা দিয়ে দিয়েছি, আর আমি এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। কষাতে হবে যাতে কাঁচা গন্ধ দূর হয়ে যায়, বেড স্মেল গো
goes away. পেঁয়াজটা একটু ব্রাউনিশ হয়ে গেলে আমি এড করে দিব আদা বাটা এবং রসুন বাটা। একবারে না ভাজা হয়ে গিয়েছে ভালো করে। এই পর্যায়ে আমি এড করে দিচ্ছি আদা বাটা রসুন বাটা, দিয়ে দিব হাফ চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকেও কম একটু আদা বাটা, এবং আমি দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ বাটা এক চামচ দিলাম, সাথে আমি আর একটু দিব প্রায় তিন চামচের মতো আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, ভিউয়ার্স এই রান্নায় কিন্তু কোনো রকম লাল মরিচ গুঁড়ো ইউজ হবে না, খুব ভালো করে নাড়তে হবে। এবং কিন্তু কোনো পানি এড হবে না। এখন আমি দিয়ে দিব বাকি মশলা যেগুলো আমি আগে থেকে নিয়ে রেখেছিলাম, আমি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো যা আমি আগে দেখিয়েছিলাম, ধনিয়া গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, এবং দিয়ে দিব জিরে গুঁড়ো, বাদামটা আর কাঁচামরিচটা আমি তরকারি হয়ে যাওয়ার পর দিব। এই যে দেওয়া হয়ে গিয়েছে, এবং এখন খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দিব নারিকেলের দুধ যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন 5-6 মিনিট শিমারিং করা হয়ে গিয়েছে তরকারিটি। এখন আমি মাছ এড করে দিব, আমি দিয়ে দিচ্ছি সবগুলো চিংড়ি মাছ যেগুলো আমি আগে ভেজে রেখেছিলাম। এখন আমি খুব বেশি একটা রান্না করব না যেহেতু মাছ আগে থেকে ভেজে নিয়েছিলাম। এখন আমি চুলার আঁচটি কমিয়ে 2-3 মিনিট রান্না করব। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচটা কিন্তু আমি কমিয়ে দিচ্ছি। ভিউয়ার্স একদম লতে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন কমাতেই হচ্ছে এবং আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ভিউয়ার্স আমার তো চিংড়ি মাছের মালাইকারি তরকারিটি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এড করে দিব কেটে রাখা কাঁচামরিচগুলো, এবং আমি ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য যাতে তরকারির মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটি চলে আসে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এবং খুবই টেস্টি ডিশ চিংড়ি মালাইকারি। আশা করব আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি চিংড়ি মালাইকারি ভালো লাগবে এবং আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটি আমি উপরে কিছু নাটগুলো কেটে দিয়ে দিয়েছি,
ভিউয়ার্স আমি ফারহানা সুজুকুম কিচেন থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দোয়া করব এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ